ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। আজকে যারা নাকি বুখারী শরীফের বরাত দিয়ে যারা মাজার জিয়ারতকে শিরিক বলতে চায়, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কথা বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? তবে হ্যাঁ, মাজারের নামে কিছু ভণ্ডামি সমাজ আছে, এখানে আমাদের সজাগ থাকতে হবে। ভণ্ডামি কি? মাজারে অনেকে সিজদা করে, মাজারে সিজদা করা হারাম। মাজারে সিজদা করা কি? বড় করে একসাথে বলেন, মাজারে সিজদা করা কি? হারাম। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার বিধান ইসলামে রাখা হয় নাই। বলতে পারেন যে হুজুর সিজদা করলে শিরিক হয়, আপনি হারাম বলছেন? এখানে ব্যাখ্যা মানতে হবে, এখানেই পেশটা। শিরিক এমন একটা বিষয়, এটা ইউহতাজ্জু আলা নিয়্যা, শিরিক হলো নিয়তের উপরে মুহতাজ। একজন মাজারে যদি কেউ সিজদা দেয়, সে কি মাজারে ফিশাম মনে করে দেয় নাকি আল্লাহ মনে করে দেয়? ফিশাম মনে করে দেয়, আল্লাহ মনে করে দেয়। এটা সাজদা, সম্মানের সাজদা দেয়। এই জন্য উলামায়ে কেরাম সাজদাকে দুই ভাগে ভাগ করেছেন, সাজদায়ে তাআবুদি, সাজদায়ে তাআজিম। সাজদায়ে তাআবুদি হলো ইবাদতের সাজদা, যে সাজদা আমরা নামাজে আল্লাহকে দেই, ইবাদত। আরেকটা হলো সম্মানের সাজদা, যে সাজদা মাজারে দেয়, অত বাবারে দেয়, এই আমার নবীর আগে এটা জায়েজ ছিল। হযরত ইসা আলাইহিস সালাম তার ভাইয়েরা তাকে সাজদা করেছেন, জায়েজ ছিল। ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছেন, জায়েজ ছিল, কিন্তু আমার নবী এটা নাজায়েজ করে দিয়েছেন। তাহলে সাজদা তাযিমি, যেটা সম্মানের সাজদা, এটা হলো হারাম। এটা কি হারাম? এইজন্য আপনি হুজ্জাতুল্লাহিল বালাগা পড়তে পারেন, আল আসবা ওয়ান নাযায়ের পড়তে পারেন, ওই সমস্ত কিতাবগুলোতে সাজদাকে দুই পার্ট করা হয়েছে, দুই ভাগ করা। এখন মাজারে সাজদা দেওয়া হারাম। সাজদা দেওয়া কি? পিশাহকে সাজদা দেওয়া কি? হারাম। এখন যারা এই কাজগুলো করছে তারা ভণ্ড, তারা কি ভণ্ড? তাদের দায় দায়িত্ব আমরা নিতে চাই? তাই বলতে পারেন, হুজুর এটা তো আদারের মতো সুন্নি কয়, কি কয়? এরা দাবি করে সুন্নি, আমরা সুন্নি মুসলমান, আদারের পক্ষের কথাই তো কয়। আবার আমরা মধ্যে কিছু হুজুরও আছে, হারার মাহফিলে ওয়াজ করে, হ্যাঁ, 8টা থেকে 9টা পর্যন্ত ওয়াজ চলে, 10টা থেকে বাউল গান চলে, এমন আসেনি? এটি হুজুর, হে কোয়ালিটির হুজুর, হে কোয়ালিটি। আমি বলতে চাই, তারও এলেম কালাম নাই। যদি এলেম কালাম থাকতো, একটা মানুষ এই ধরনের বাউল গানের আগে ওয়াজ করে কুরআন হাদিসের অবমাননা করতো না? বাউল গান এখন বলতে পারেন, হুজুর গান বলে জায়েজ আছে? এই কথা বলতে গেলে আরো লম্বা কথা এসে যায়। একটা কথা জেনে রাখেন, আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে এই ধরনের কোন গান, সামা কাওয়ালি ইসলামে তার কোনো বৈধতা নাই। তার কারণ হলো, কিছু কিছু ফাকার কিতাবে যে শর্ত দেওয়া হয়েছে, ওই সমস্ত শর্ত আমাদের সমাজে নাই। এটা আজকের সমাজ না, ফতোয়া শামিস এসেছে হযরত জুরায়দ মুক্তাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার সময়কালে রিয়ান্দাজ জুরাইদা তাবা আনিস সামায়ে ফি জামানিহি, জুরায়দ মুক্তাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানা মানুষকে সামা করতে দেয় নাই, আর ওনার জামানায় উনি উপযুক্ত লোক পায় নাই। কি পায় নাই? উপযুক্ত লোক পায় নাই। উপযুক্ত লোক কি? ফতোয়ে স্বামী দেখেছে, লাউ জুরি বাওয়াজু বিসাইফ লা ইয়াশকুরু ফিহি বিওয়াজিন, যদি সামা চলাকালীন তার চেহারার মধ্যে কেউ তলোয়ার মারে, তারপরে টের পায় না যে তার মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করছে। আচ্ছা, আমরা এখানে যে গান হয়, মশা কামড়লে টের পায় না? কথা কোন টের পায় কিনা? তো মশা কামড় দিলে টের পায়, আর তলোয়ার মারলেও টের পাবে না। বিভূর যেমন কোরআন শরীফ আসছে, ইসা আলাইহিস সালামকে দেখে মিশরের রমণীর ইয়াকতান আইডিয়া হল্লা, মিশরের রমণীর হাত কেটে ফেলেছে। আচ্ছা, হাত কাটা কি কবিরা গুনাহ নাকি সওয়াব? কথা বলেন না, নিজে নিজে কোনো অঙ্গহানি করা কবিরা গুনাহ, আত্মহত্যা করা কি? এই যে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কি মহসিন সাহেব, তিনি কি করেছেন? আত্মহত্যা করেছেন। এই যুবকরা দেখছো না, আজকে তো ভাইরাল নিউজ, কি জানেন নায়ক কি নাম, রিয়াজ নাকি রিয়াজ, হ্যাঁ, রিয়াজের শ্বশুর সাহেব, রিয়াজের শ্বশুর আত্মহত্যা করলেন, আমি তার বক্তব্যটাও শুনলাম। সে যে বক্তব্য দিল সুইসাইড করার আগে পিস্তল ঠেকিয়ে যে মাথায় গুলি করলো, এর আগে সে একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছে।
বক্তব্যটা কি ছিল? তার বক্তব্য ছিল, তার খালাম্মা মারা গেল, তার খালাম্মার একমাত্র ছেলে সে আমেরিকায় থাকে, এই ভদ্র মহিলা একা থাকতো, সে মারা যাওয়ার পরে তার একমাত্র সন্তান সে আসেও নাই, তার জানাজাও দেয় নাই, তার দাফনের কাজেও সে কোন কাজে লাগে না, তাকে খুব মর্মাহত করে। আরেক খালাম্মা মারা গেল, তার তিন ছেলে ইঞ্জিনিয়ার, তারা দেশে ছিল, যাই হোক তারা কাজ টাজ করেছে, কিন্তু ইঞ্জিনিয়ার হইলে কি হবে, বাপের কেমনে মারে কেমনে দাফন করুন লাগবো, মার জন্য কেমনে দোয়া করতে হবে, ইঞ্জিনিয়ার গুলো জানে না। আমাদের দায়মুল্লাহ হুজুর ইব্রাহিমপুরের যে পিশাব ছিলেন, উনি ইব্রাহিমপুর মাদ্রাসা করার আগে ঐতিহাসিক কারণ আছে, কেন মাদ্রাসা করলেন, প্রথম কিন্তু এতিমখানা ছিল, বিশাল এতিমখানা ছিল, এখনো আমার ইব্রাহিমপুর মাদ্রাসা করি কেউ ছিল না, এতিমখানা গুলো সব ছিল, আমার মাঝে মধ্যে অনেকে দেখলে এতিমখানার প্রিন্সিপাল ছিল, তার মুরিদের ছেলে দুই ছেলে আমেরিকায় থাকে, আমেরিকায় বড় হয়েছে, বড় হওয়ার পরে হুজুর নিজেও তার দাফনে অংশগ্রহণ করলেন, অংশগ্রহণ কইরা মুরিদের মুরিদ মারা গেছে তো মুরিদের ছেলেদেরকে বললেন তোমরা সূরা ফাতিহা পড়ো, আশ্চর্য হয়ে গেলেন, একজন মুসলমানের পোলা সে কয় সূরা ফাতিহা কি? সুতরাং এই ঘটনা তো মারাত্মক ঘটনা, তিনি আয়েশাই ওই রাতে সিদ্ধান্ত নিলেন আমাকে মাদ্রাসা করতে হবে, কি করতে হবে, কারণ আমার মুরিদের ছেলেরা পড়বে, যদি না পড়ে ইসলামে শিক্ষা না থাকে তাইলে তো মরার পরে মুরিদের বুঝাইতে যাবো হোয়াট ইজ সূরা ইখলাস, ঠিক কিনা বলেন? আজকে যে লোকটা সুইসাইড করলো তার এক ছেলে থাকে অস্ট্রেলিয়া, তিনি 5 বছর যাব তিনি একা থাকেন, ক্যান্সারের রোগী, একা একটা ফ্ল্যাটের মধ্যে থাকেন, 58 বছর বয়স, একা জীবন, তার কাছে এমন বিষাদময় হয়ে গিয়েছে, সে আর পৃথিবীতে বাঁচতে চায় না, সে পৃথিবী থেকে চলে যেতে চায়, এই জন্য তিনি পিস্তল ঠেকিয়ে দিয়ে, লাইসেন্স করা পিস্তল ঠেকিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করলেন। ও বন্ধুরা আমার, আজকে যদি সন্তানের ধর্মীয় শিক্ষা থাকতো, সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতো, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হতো, সে জানতো যে পিতা মাতার কলমে এনেছে সন্তানের জন্য, উবা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম, পিতামাতার হাত পথে জান্নাত মিলে, পিতামাতার ডাফার মাটিতে জাহান্নাম মিলে, কথা বলেন ঠিক কিনা? যে সন্তান জানতো পিতামাতার হাত পথ ছাড়া জান্নাত যাওয়ার সুযোগ নাই, এই সন্তান কখনো পিতামাতাকে কষ্ট দিত? আমি বলতে চাই আপনি একেবারে উচ্চ শিক্ষিত আলেম বানাতে হবে তা দরকার নাই, কমপক্ষে ইন্টারমিডিয়েট লেভেল না পর্যন্ত পড়ান, প্রাথমিক শিক্ষা দেন আরবি ধর্মের উপরে, আলিম পাশটা করে সে যে কোনো জায়গায় ভর্তি হতে পারে, এতটুকু পড়লেও তো সে মেশকাত শরীফের কিতাবুল আদাব পড়ে নিল, কিতাবুল ইমান পড়ে নিল, কিতাবুল আলেম পড়ে নিল, কিতাবুত তাহারাত পড়ে নিল, এতে করে সে জানবে হাদিস পড়বে, মান কাতার রিহমা কাতার রহমান, যে ব্যক্তি পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে, সে হাদিস পড়বে রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু, আল্লাহর রাসূল বদদুয়া দিয়েছেন সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সাহাবারা কাঁদতে শুরু করলেন, রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়ে বদদুয়া আসছে, হুজুর কে ধ্বংস হবে, যেই ব্যক্তি তার পিতামাতা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ পাইলো কিন্তু বেহেশত পাইলো না, এমন সন্তান ধ্বংস ধ্বংস। বন্ধুরা আমার, ধর্মীয় শিক্ষার দরকার আছে না নাই, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, আমি যে বিষয়টা বলতেছিলাম, আমাদের নাম দিয়ে বন্ধুরা চলে কারা সুন্নি, আমি এই জন্য অনেক ওয়াজে বলি, যেটা বাজারে সবচেয়ে বেশি চলে, মার্কেটে চলে যেটা সচল মাল, এটা ডুপ্লিকেট বাজারে বেশি থাকে, ঠিক কিনা? আমি ফেয়ারন লাভলি মনে করি, এটা স্নো আছে না মেয়েরা ব্যবহার করে, ফেয়ারন লাভলি আগে আসিল টিম্বর,
আগের দিনের আমাদের মায়ের বয়সে যারা তারা তিব্বতের ভাগলে হলো, তিব্বত ছিল যারা মন করে না তিব্বত। এই যে তিব্বত, এই তিব্বতের মধ্যে কি আছে, যে মার্কেট খুব বেশি চলত, এগুলো তিব্বত শব্দ আছে টি আই বি ই টি এর জায়গা দিয়েছে এল, দিয়েছে কি এল, নাম হইছে তিব্বত, দেখতে লাগে তিব্বতের মতো। এই বাজারে শুধু শুধু দোকানদার যদি আছে যে তিব্বত নাই তিব্বত লই, মূর্খ মানুষ তো বেড়ে গেছে দিয়া দেয় তিব্বত শোনো। আসলে কি তিব্বত কিডা দুই নম্বর ঠিক না, লেভেলটা দেখতে কি তিব্বতের মতো, সব তিব্বতের মতো, খালি একটা টি এর জায়গা এল লাগাইছে, টি এর জায়গা কি লাগাইছে এল, আর কিছু না। টি এর জায়গা এল লাগাই দিলে হয়ে গেল টিবেল, কিন্তু সারা গেল তিব্বত নামে। আবার দেখা গেছে ই এর জায়গা একটা উ লাগাই দিছে, সব ঠিক আছে, খালি ই এর জায়গা উ দিলে হয়ে গেছে তিব্বত, ঠিক না, তিব্বতের জায়গা তিব্বত হয়ে গেল। এখন দেখা গেছে সব ঠিক আছে, তিব্বত হইছে উ চেঞ্জ, কিন্তু নাম কার ব্র্যান্ড হলো তিব্বতের, সারাই দিছে তিব্বত নামে, ঠিক কিনা। ফেয়ার এন্ড লাভলি মার্কেটিং ভালো চলতেছে এখন, এফ এ আই আর ফেয়ার, এর জায়গা কি করলো এডা বদলায় দিয়ে দিল উ দিয়ে একটা, আর বাকি সব দেখতে ঠিক আছে, খালি এর জায়গা উ বয় দিছে। দামে ডিফারেন্স কি, একটা 15 টাকা বা 10 টাকা দা কিনছে বা 20 টাকা দা কিনছে, বিক্রি করে 90 টাকা, আর 90 টাকা বেচছে হেবেটা ফেয়ার এন্ড লাভলি বেচা লাভ করে মাত্র কিনতে হ্যাঁ 90 টাকা বিক্রি করে লাভ হয় 3 টাকা, আর এই বেটা 20 টাকা দা কিনলে 90 টাকা বিক্রি করে লাভ করে 70 টাকা, ঠিক কিনা বলেন। অবস্থা এমন, বন্ধুরা চিন্তা করে দেখলো আহলে সুন্নাত ওয়াল জামা এই বাংলাদেশে বেশিরভাগ অনুসারী হলো সুন্নি জামাতের অনুসারী, সুন্নি নাম না দিলে ঠিক থাকতো না, এই জন্য সব লেভেল সুন্নি লাগায়া হাকে দিয়ে একটু একটু বেজার লাগায় রাখছে, বেজার লাগায় লেভেলটা সুন্নি লাগায় সে চলতে চায়, কারণ যে মালটা ভালো চলে মানুষ সুন্নি জামাতের অনুসারী হিসাবে সবাই সুন্নি বলতে চায়, মূলত এরা সুন্নি নাম দিয়ে ব্যবসা করছে, কথা বলে ঠিক কিনা। এই জন্য আমি বলি বাংলাদেশে এখন এমন এক সমস্যায় পড়ছি আমরা, চরম সমস্যা। একটা সমস্যা হলো মূল এলমে তাসাউফকে অস্বীকার করা হচ্ছে, যেমন মাজার জিয়ারতকে অস্বীকার করা হচ্ছে, পীর মুরিদিকে অস্বীকার করা হচ্ছে, এলমে তাসাউফকে অস্বীকার করা হচ্ছে। আহলে হাদিসের ভাইরা ও জামাতের একটা অংশ তারা এই বিষয়টাকে নিয়ে বিশুদ্ধকার করছেন, পীর মুরিদি জায়েজ নাই, এলমে তাসাউফ বলতে কিচ্ছু নাই, এই অংশটা এভাবে করছে। আরেকটা অংশ এই যে কুদ্দুর কুদ্দুর ওই যে 90 টাকা বেচে 70 টাকা লাভ, হে আসলে বলি না বাপ করতে বলি না, এলেম কালাম বাপ করতে আলেমে না, আমল আখলাক বাপ করতে হিসাবে সব দইরা সাধারণ মানুষ হস্তা ভায়া ইডিরে মানুষ তো পিরাউলিয়ার ভক্ত, এই কুজিটারে কাবু কইরা ওই 20 টাকার মাল দিয়ে 70 টাকা ব্যবসা করো, এই অবস্থা কি করছে এখন, সে এই অবস্থাতে সাধারণ মানুষের এই দুর্বলতাকে পুঁজি করে ভান্ডা নির্মাণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, কথা বলে ঠিক কিনা। এখন সমাজের মধ্যে খুব বেজাল, আপনারা যাবেন কোথায়, কোথায় যাবেন, এই জন্য বলতে চাই আমাদের যে ইতিহাস অত্র এলাকায় পীরাউলিয়াদের যে ইতিহাস, মাসি হাজার বা শরীফে সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাই, সৈয়দ আলিয়া কুমারী রহমতুল্লাহ আলাই, শেরালি শাহ রহমতুল্লাহ আলাই, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, আজগর আহমদ রহমতুল্লাহ আলাই, ফুনাকান্দর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, এই সমস্ত ইয়াউলিয়ারা এই এলাকায় এসেছেন, তাদের আমলের সাথে তাদের আকীদার সাথে যারা মিলবে তাদেরকে আমরা সঠিক মনে করব, কথা বলেন ঠিক কিনা। কোরআন শরীফে সৃষ্টি হলো সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তারা নাকি নিয়ামত প্রাপ্ত বান্দা, তারা হলো সঠিক পথের দিশারি, তারা হলেন সিরাতে মুস্তাকিমের দিশারি, আল্লাহু আকবার। উপরানের ভাড়া বলতেছিলাম এ কোরআনে কারীমের শিক্ষা আজ পর্যন্ত উলামায়ে কেরামের কারণে আজ পর্যন্ত জারি আছে, আজ পর্যন্ত কোরআনের শিক্ষা আছে। ও বন্ধু, আমার কোরআন হলো আমার নবীর মুজিজা, আমি বলতেছিলাম আজকে আমার স্নেহের রুহুল আমিন তিনি কোরআন শরীফের এক মাদ্রাসা খুলতে যাচ্ছেন। ও বন্ধু, কোরআনের মাদ্রাসা কেমন মাদ্রাসা, যেই সাবজেক্টের প্রথম টিচার হলেন রব্বুল আলামিন, আর যেই সাবজেক্টের প্রধান ছাত্র প্রথম ছাত্র হলেন রাহমাতুল লিল আলামিন।
কোরআনে কারীমের প্রথম উস্তাদ হলেন আল্লাহ, আর হলেন প্রথম ছাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন তার প্রথম ছাত্র, আমার আল্লাহ হলেন প্রথম শিক্ষক। কোরআনে কারীম তাই তো প্রমাণ করছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ নিজে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ কোরআন শিখিয়েছেন নিজে নবীকে। তাফসীরে ফজলুর রহমানের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল বায়ানের সরাসর মধ্যে এসেছে, যখন জিব্রাইল আমিন সূরা মারিয়াম নিয়ে হাজির হলেন, সূরা মাজিয়া মারিয়াম যখন পড়তে শুরু করলেন, আল্লাহর রাসূল পড়ে না, জিব্রাইল কে হুজুর পড়েন না কাম, আল্লাহর রাসূল পড়ে না, আল্লাহর হাবিব কই অলিম তো, আমি তো জানি, আমারে জানানো হয়েছে, আমি আগেই জানি। জিব্রাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত কারিম নেই, আপনার কাছে কখনো আসি নাই, কেমন করে জানেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, তুমি কি মনে করেছো তুমি আমারে কোরআন শিখা? না রে জিব্রাইল, না না না, তুমি আমারে কোরআন শিখাও না রে জিব্রাইল, যখন তুমি জিব্রাইল ছিল না, তোমার মতো কোন ফেরেশতাও ছিল না, আরশ কুরসি লওহ কলম কিছুই ছিল না, তখন আমার আল্লাহ নিজে আমারে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে। আল্লাহ কোরআন শিখিয়েছেন এমন কোরআন শরীফের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা লাভটা কি? আমি জানি, একজন মা যদি ধার্মিক হয়, তাহলে একটা বাচ্চা ধার্মিক হওয়াটা খুব সহজ এবং হওয়ারই কথা। মা ধার্মিক হলে সন্তান ধার্মিক হওয়াটা স্বাভাবিক, যদি না হয় এর অ্যাক্সিডেন্ট। এটা কি? মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা ভালো না হলে বাপ যতই ভালো হোক, বাপে রুজি করে আসছে একদিক দিয়া। এবং আগে দেখতাম আমরা, আমাদের এক সময় তো ছোট বয়স ছিল, আমাদের অনেক কোলা হয় না, সাইল চুরি করে বেশ, আমাদের বন্ধু বান্ধবের মতো কি ব্যস্ত, সাইল চুরি করে বেশ, সাইল চুরি করে ব্যস্ত, যে কি অবস্থা, বেচে সেরা বার এটাই দেখতে হতো। তখন আমরা জিজ্ঞেস করতাম, তুই যে সাইল আছে তোর মা দেখছে না, কাম মজুর দিছে, মাল লাভ কি? মাল লাভ হলেও হেরে মাসের চাল দিয়ে দিছে, এবিডি লেগে হয়তো দুই আড়াইশের চাউলের কিছু কিনবো বাহিরে হের রাখবে, মার অর্ধেক হের অর্ধেক। বাপের অবস্থা কি হইলো? চাল দেওয়া ছিল ফাস্টফুড, এভাবে কদিন পরে আড়াইশের করে ব্যস্ত থাকলে, মাসের করে ব্যস্ত থাকলে কদিন পরে শর্ট কিনা বলেন। এই যে কাজটা হইলো কি? কাজটা হলো মা একথা জানে না, এই সংসারের মধ্যে যেই মালগুলো আছে এই মালগুলোর মালিক মা নয়, এই মালের মালিক হলো তার স্বামী, সে হলো পাহারাদার, ঠিক কিনা বলে? আজকে সন্তানটা কি হলো? সন্তানকে একদিক থেকে সে চুর বানিয়ে দিল, বাবার অগোচরে সন্তান চাউল চুরি করে বিক্রি করলো, এখানে বাবাকে ফাঁকি দিল না, সে নিজেকে ফাঁকি দিল, কারণ বাবা যদি জানতো টাকাটা কোন রাস্তায় খরচ করবে বাবা তাকে জিজ্ঞেস করবে। এখানে এই যে পাঁচশের চাউল নিছে, পাঁচশের চাউল নিয়ে বিক্রি করে হে টাকাটা কোন পথে খরচ করবে, ওই তো বাবা টাকা দিত, জিজ্ঞেস করলো তুমি টাকাটা কি পথে খরচ করবে। আজকে আমাদের সমাজে বিদেশে থাকে অনেক বাবা মায়েরা সংসারে খরচা করতে, এবার মায়েদের টাকা সন্তানকে দিচ্ছে প্রাইভেট করতেছে, এখন প্রাইভেট করতেছে, প্রাইভেট কইরা টাকা কি 500 টাকার প্রাইভেট, এক মাস পড়ছে আর এক মাস গ্যাপ, খাইছে 500, বন্ধু বান্ধবের ছালায় পড়ছে, একদিন খাইয়া দেয় অবস্থা, কি খায় বুঝে না গেছে, কি বড়ি বড়ি, হ্যাঁ কষ্ট, কি খায় অসুখ, হ্যাঁ হে বাপের তো বান্ডা করে না, তাকে তো থাকে তো সৌদি আরব, এখন হে বড়ি রে বান্ডা অসুখ, ঠিক কিনা বলেন? যদি হিসাব থাকত কত টাকা নিল, টাকাটা কিভাবে খরচ করলো, তোমাকে টাকা দেওয়া হবে না, কি চাও বলো, টিফিন ক্যারিয়ার কিনো। মায়েদেরকে আমি বলবো, সন্তানকে 20 টাকা দিয়ে তুমি কিয়ারা বাজারের বিস্কুট খাওয়ানোর প্রয়োজন নাই, একটু কষ্ট করো তুমি টিফিন ক্যারিয়ার কিনো, হটপট কিনো ছোট একটা, তার ভিতরে লাঞ্চের প্যাকেট ঢুকায় দাও, তার জন্য একটু খাবার বানিয়ে দাও, এই খাবার নিয়ে স্কুলে যাবে, স্কুলে ফাঁকি ফসে সে খাবে, টাকা দেওয়ার প্রয়োজন নাই, তাকে অনুচিত খাবার দিয়ে দাও, এই ছেলে ইয়াবাহু হবে না, কথা বলে ঠিক কিনা?
তুমি দিয়ে দিস তার 20 টাকা, হে তো কিরবিরিতে পড়ে তাকে 20 টাকা খায় না, পরের দিন 20 টাকা হলে 40 টাকা, 40 টাকার পরে এভাবে দেখা গেছে 5 দিন পুরো মধ্যে থাকতে হলে আর তিনটার লোকে মিললে তো দুই বড়ি পাওয়া যায়। টাকা যে আপনি সন্তানের হাতে তুলে দিলেন টিফিনের নামে, আপনি কি সন্তানটার ভালো করলেন না খারাপ করলেন? আরে কথা বলেন না, ভালো না খারাপ? এইভাবে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মায়ের পক্ষে কখনো সন্তানের খবরদারি করার সুযোগ হয় না, বাবার প্রয়োজন হয়, কিন্তু মায়েরা পারে যদি মায়েরা ধার্মিক হয় এবং শিক্ষিত হয়। যেই সন্তান সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, যেই সন্তান ঘুম থেকে উঠে মাকে ফজরের নামাজে দাঁড়ানো দেখবে, ওই সন্তান কখনো অধার্মিক হতে পারে না, ওই সন্তান কখনো ইয়াবাহুর হতে পারে না, ওই সন্তান কখনো পিতা মাতাকে কষ্ট দিতে পারে না। কথা বলে ঠিক কিনা এই জন্য আমি বলতে চাই, এবার একটি মহিলা মাদ্রাসা আজকে সময়ের দাবি, সময়ের দাবি। কোরআন শিক্ষা যদি হয়, প্রথম শিক্ষাটা যদি মেয়েদের কোরআন হয়, আর মেয়েদের তো পড়ালেখাটা ছেলেদের মতো না, মেয়েরা যে কত অসহায়। আমি 2010 সালে ইব্রাহিমপুরে আমি মেয়েদের হোস্টেল যাবে বললাম, ভাবলাম যে তখন ধারণা ছিল আলিম পর্যায়ের দূরের মেয়েরা থাকে ওরা থাকে, এখন দেখতেছি আইরে হা, এত অসহায় মেয়ে সমাজে আছে। একটা ছেলের বয়স যখন 12 বছর, ছেলেটার বাপ নাই মা নাই, এই ছেলেটা তো একটা চাষ্টলেও কাজ করতে পারে, কিন্তু 12 বছর বয়সের মেয়েরা তো ইচ্ছে করলে কোথাও তাকে ছাড়াও যায় না, ইচ্ছে করলে কোথাও দেওয়াও যায় না, ইচ্ছে করলে সে যেখানে সেখানে কাজও করতে পারে না, তার থাকার জায়গা নাই, তার খরচ দেওয়ার জায়গা নাই, তার তার নিরাপদ আশ্রয়ের জায়গা নাই। এখন আমরা দেখতেছি যে মেয়েদের যে অসহায়ত্ব ছেলেদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। মেয়ে নিয়ে যে কত মানুষ কত ঝামেলা, বাবা মেয়ে মা ছেড়ে দিয়েছে, মার সাথে এখন একটা মেয়ে, মা এখন বাসা বাসায় কাজ করে খায়, মেয়েটা ক্লাস 8 টাই পড়ে, তখন মেয়ে রাইখো যেতে পারে না, মেয়ে লয়ে যেতে হবে, কি অবস্থা হলো? মেয়েটারে বাসায় রেখে যেতে পারে না, কারণ একটা মেয়ে 8 টাই পড়ে, তার এই ধরনের কিশোরী মেয়ে তাকে তো ঘরে একা রেখে যাওয়া যায় না, আবার এমন মেয়ে নিয়ে তো বাসা বাড়িতে কাজ করতেও যাওয়া যায় না, বিপদ। হায় হায়, এমন মেয়েরা অসহায় মেয়ে। আজকে মাদ্রাসার পাশে যদি আপনাদের সহায়তায় ছোট্ট একটা ইতিমধ্যে চলে, একটা লিল্লা বোর্ডিং চলে, আমরা যদি গ্রামবাসী সহায়তা করি, দেখা যাবে ওই লিল্লা বোর্ডিং এ যদি আমরা 10টা মেয়েকে এমন গ্রামের বাইরে না নিলাম, বেশি দূর থেকে আমরা নিলাম, এবং গ্রামে যদি এমন অসহায় কোনো মেয়ে হয়ে যায়, আমরা যদি 10টা মেয়েকে এই জায়গায় রাখতে পারি, কমপক্ষে ভাবতে পারবো যে নিরাপদ জায়গায় আছে, ঠিক কিনা বলেন? এমন একটা আশ্রয়ের প্রয়োজন আছে না? দ্বিতীয়ত, মা যদি কোরআন শিক্ষায় সুশিক্ষিত হয়, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো মক্তবগুলো উঠে যাচ্ছে, মক্তব নাই, কেজি স্কুলের নামে এখন মক্তবগুলো বিদায়ের পথে, মক্তবে এখন ছেলেরা পড়ে না। এই জন্য দেখবেন, আপনারা রাগ করবেন না, যারার মাথার টুপি আছে ছায়া দেখেন সব জায়গার মক্তব বলা, আর যারার মাথার নাই টুপি তারা সব কেজি বলা, কে যুবকরা রাগ করছো? সত্য কথা, যারার মাথায় টুপি আছে সব ছোটবেলায় মক্তবে পড়ছে, আর যারার মাথায় এখন টুপি নাই এরা হইল কেজিতে পড়ছে। ঘটনা কি, মক্তবে যখন একটা ছেলে যাবে তখন তার মাথায় টুপি দেওয়া বাধ্যতামূলক, দুজন আলে বাইরে দিয়ে দিই, এ টুপি কই, এই যে টুপি দেওয়ার অভ্যাস হইছে, কায়দা পড়ছে, সিফারা পড়ছে, কোরআন শরীফ পড়ছে, একেবারে বুড়া হওয়া পর্যন্ত তার কোরআন এই টুপির অভ্যাস হয়ে গেছে, আর কিন্ডারগার্টেনে গেছে, ছোটবেলায় টুপি দেওয়ার তো সুযোগ নাই, সে তো কিন্ডারগার্টেনে ড্রেস পরে গেছে, এই যে ড্রেস পরে চলে গেল আসলো গেল, এই ড্রেসের সাথে টুপির কোনো সংশ্লিষ্টতা নাই, এই যে টুপির সাথে ছোটবেলায় পরে অভ্যস্ত হয় নাই, হে মরণ পর্যন্ত টুপি ছাড়াই থাকে, এটা কি এসেনশিয়াল মনে করে? আর এখন আমরা যদি টুপির কথা বলি, এখন আহলে হাদিসের বাইরে এখন টুপি তো অন্তত নুনগত ইয়া না, না দিলে কোনো সমস্যা নাই, হেরা ইয়া হেরার লগে পক্ষ নিছে গা, হেরা কয় দেখো বুলারের কাছে এখন টুপির কথা কয় হেরা না বলা, হ্যাঁ আমরা বলি যে টাইট ফিট টাইট প্যান্ট পরে নামাজের মধ্যে দাঁড়ানো মাকরু, কারণ তোমাকে ইজি পড়তে হবে,
এরা কয় কয় টাইটুডে প্যান্টুডে সমস্যা নাই, এখন জিন্সের প্যান্ট লইয়া নামাজ পড়তেও হেরান হতো মতে অসুবিধা নাই, টুপিও লাগে না জিন্সের প্যান্ট দিয়ে পড়ুন যায়। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন।